একাম ৰ ক্ষেত্ৰৰে 100তম পথোৎসৱ অনুষ্ঠিত হৈতিবাৰু ভুৱনেশ্বৰ মহানগৰ নিগম অনুকূলৰে মু ব্যক্তিগত ভাবে এবা সামগ্ৰিক ভাবে স্থানীয় বিধায়ক হিচাপে মু বহুত 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 খুশি কারণ আপন জানিছতে রাজধানী ভুবনেশ্বর এক ঐতিহ্য পৃষ্ঠভূমি রয়েছে এই প্রভু লিঙ্গরাজঙ্ক ক্ষেত্র এবং মুখ্যমন্ত্রী সে নবীন পট্টনায়ক কর লিঙ্গরাজ ঐতিহ্য প্রকল্প এটি পাখাপাখি হাজার কোটির উদ্ধারে কাম হচ্ছে এবং বড় কথা হল এটি সংস্কৃতি ভরি রয়েছে এটি শীতল ষষ্ঠী আরম্ভ করে আমার জাগর যাত্রা আরম্ভ করে আমার অশ্বাষ্টমী রথযাত্রা পর্যন্ত এই জায়গা কু আসে অশ্বাষ্টমী রথ তেমন ইয়ে আগুর হি ঐতিহ্য সংস্কৃতির মূলভূমি রয়ে আসছে আজ ভুবনেশ্বর মহানগর নিগম আউটে ফদ্দ এটি 100তম পথ উৎসব করে আউটে ফদ্দ সেতরে যে কে সাংস্কৃতিক ক্যালেন্ডর সেতরে এইটি আউটে ফদ্দ যোড়ি হয়েছি কিন্তু তাঠু অধিক আমি কবি ওড়শার যে অস্মিতা আমার বরপুত্র মানে আমার শিল্পী মানে অতীতরে যে খারবল সম্রাট খারবলঙ্ক ঠার আরম্ভ করে এ পর্যন্ত নীতি অহিংসার বাণী সম্রাট অশোক প্রচার করলে এবং পরবর্তী কালের স্বাধীনতা সংগ্রামে পণ্ডিত উৎকর্মণ গোপবন্ধু দাসঙ্ক আরম্ভ করে হরেকৃষ্ণ মহতাবঙ্ক পর্যন্ত বিজু বাবুঙ্ক পর্যন্ত সমস্তে গোটিয়ে গোটিয়ে অস্মিতা পুস্তকের ফদ্দ যোড়িলে আজ আউটে ফদ্দ সেতে যোড়ি হল ওড়িয়া অস্মিতার আমি জাণু আম প্রভু আরাধ্য দেবতা জগন্নাথ সদাবেলে আমার অস্মিতার প্রতীক লে আমি কাঞ্চি অভিযানের যাইলে সেইভাবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ দ্বিতীয় বিশ্বকাপ হকি করে রাজধানী ভুবনেশ্বরকে এক ক্রীড়ার রাজধানী বলে করে পারিছেন পরিচয় দিয়েছেন নূতন পরিচয় দিয়েছেন।